হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ পূজা আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো আমাদের ডরমেটারির রুমগুলো বরদিনাথের একবার দেখিয়ে দিই তোমাদের অনেকটা বড় করে রুম ছিল আর আমরা শেষের টাইমে গেছিলাম একদম তখন টেম্পল বন্ধ হয়ে যাওয়ার সময় তো পুরো ফাঁকাই ছিল আর তোমরা যখন আসবে অবশ্যই বুক করে চলে আসবে ডরমেটারিগুলো খুবই সুবিধা একটা করে বেডের সাথে একটা করে কাভার দিয়ে দিয়েছে আর তোমরা জিনিসটাকে তালা দিয়ে রাখতে পারবে দুটো করে কম্বল দিয়েছে যাতে গরম হয় আর এখন তো বাইরে ভীষণ হচ্ছে চলো দেখাই গুড মর্নিং দেখো সব সাদা হয়ে গেছে জাস্ট একটু রুম থেকে বেরোলাম যে কি পরিস্থিতি বাইরেটা দেখি দেখো গাড়িগুলো পুরো ঢাকা পড়ে গেছে বরফে সব ওয়েদার একদম দারুণ দুর্দান্ত বৃষ্টি পড়ছে এখনো অলরেডি বর্দিনাথের স্নোফল জাস্ট অসাধারণ স্নোতে পুরো গাড়িগুলো ঢেকে গেছে দেখো রাস্তাও ঢেকে গেছে এদিকে বাড়ির ছাদও ঢেকে গেছে পাহাড় বাড়ির ছাদগুলো এখানে অনেক ছোট ছোট বাড়ি আছে যেগুলো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কেউ যাই না তো পুরো ঢেকে গেছে বরফে আর পাহাড়টার এই অবস্থা উপরটা একটু কুয়াশা আমাদের পরিষ্কার বোঝানো যাচ্ছে না এদিকটার ওই অবস্থা রাস্তা পুরো ঢেকে গেছে বরফে আমরা কেদারনাথ থেকে আর একটা ফ্যামিলি আর আমরা দুই ফ্যামিলি মিলে কালকে রাতে প্ল্যান করেছিলাম যে সকাল বেলায় উঠে তপ্ত খুণ্ডে স্নান করে আমরা মানাগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব তো এরকম অস্বাভাবিক স্নোফল দেখার যে অস্বাভাবিক একটা ফিলিং সেটা হলো তো আমাদের যা প্ল্যান ছিল সব চপাট হয়ে গেল আমরা এখনও বেরোতে পারিনি রুম থেকে তো দেখো কীরকম অস্বাভাবিক স্নোফল হচ্ছে আর মাম্মাম স্নোগুলোকে নিচ্ছে আর মুখে পুড়ছে দুষ্টু যখন কেদারনাথ থেকে নামছিলাম তখনও অল্প স্নোফল পেয়েছিলাম কিন্তু এরকম স্নোফল জাস্ট এই বর্দিনাথে এসেই পেলাম আর সত্যি কথা বলতে এটা আমার লাইফে ফার্স্ট স্নোফল দেখা সামনের থেকে আমি আগে কোনো দিন এরকম স্নোফল দেখিনি তো এত আনন্দ হচ্ছিল এত এত নাচতে ইচ্ছা হচ্ছিলো এত মনটা খুশি লাগছিলো জাস্ট তোমাদের বোঝাতেই পারবো না তো আমি আর আমার মেয়ে নিচে চলে গেছিলাম তো উপর থেকে দেখে আমাদের আর মন ভর ছিল না যার জন্য নিচে চলে যাচ্ছিলাম তো দেখো পুরো এরকমভাবে স্নোফল এত কাজ থেকে এরমভাবে হাতে ধরতে পারছিলাম জাস্ট কি আনন্দ করছিল মাম্মা সাথে আমিও চলো কি মজাই না করছি তোমরা দেখতে থাকো হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্টও করা হয়নি কারণ হোটেলে কিন্তু ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছিল না আমাদের রাতের খাবারটা দিচ্ছিল হোটেল থেকে বাদ বাকি লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ইভিনিংয়ে স্ন্যাক্স সব কিছু বাইরে থেকেই করতে হচ্ছিল আশেপাশে অনেক হোটেল আছে যেখান থেকে আমরা খাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত আমার সকাল থেকে বেরোতেই পারিনি আর এত স্নোফল পেয়েছি এত স্নো নিয়ে খেলার সুযোগ পেয়েছি তখন ব্রেকফাস্টের কথা আর কোথায় মাথায় থাকে মাম্মা নাথুলা পাশে গিয়েও একটু বরফ পেয়েছিল, কিন্তু সেটা জমা বরফ ছিল এরকম সাথে সাথে পড়ার সাথে সাথে বরফ আমি আর আমার মাম্মাম ফার্স্ট টাইম তো মহা আনন্দেও আইসগুলোকে নিয়ে জমা করছে আর ওপরে ছুটছে পায়ে শুও পড়েনি ঘরের মধ্যে যে স্যান্ডেলটা পড়ছিল সেটা পরেই চলে এসছে বাইরে ওর আনন্দের আর সীমা নেই আমার ওর সাথে দুজন মিলে একটু বরফ নিয়ে খেলে নিচ্ছি এখন বেশ নফল পাওয়া যাচ্ছে কখন আবার বন্ধ হয়ে যায় ওই জন্য ভাবলাম একটু আমরা দুজন মিলে আনন্দ করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা যারা এখানে বর্দিনাথে যাবে অবশ্যই জিএমভিএনের বুক করে যাবে এত ভালো ব্যবহার এত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু খুব খুব ভালো ইভেন ওরা খাবার জলটাও গরম করে দিচ্ছিলো আমাদের আর প্রত্যেককে এত ভালো ব্যবহার রাত্রে যে ডিনারটা পাচ্ছিলাম না মনে হচ্ছিল অমৃতের মতো খাবার পুরো বাড়ির খাবারের মতো এত সুন্দর রান্না হচ্ছিল আর পুরো গরম গরম এনে দিচ্ছিল আর থেকে বড় কথা তোমরা যতবার চাইবে ওদের মধ্যে কোনো বিরক্তি নেই হেসে হেসে এসে এত সুন্দর সাপ করছিল মন ভরে গেছিল বরফে পুরো ভর্তি হয়ে গেছে চতুর্দিকটা একটু বরফে খেলেও নিলাম গেছে দেখো চলো উপরে চলে যাই এবার বাপরে বরফে পুরো হাত হাত জমে গেছে লাল হয়ে গেছে কি আনন্দ না পেলাম এত সুন্দর বরফ নিয়ে ফার্স্ট টাইম খেলতে পেলাম মনটা খুশি হয়ে গেছে জাস্ট এখন স্নোফলটা অনেকটাই কমে গেল এবার বৃষ্টি আরম্ভ হলো তারই মধ্যে দেখো এবার পাহাড়টা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কুণ্ডে স্নান করার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল তো বৃষ্টিটা থেমে গেছে চলো আগে ব্রেকফাস্টটা করে এবার মানা নিয়ে যাব তোমাদের এরকম বরফ পড়েছে দেখো তারপরে এসে আবার অন্য কিছু ভাবছি বেরিয়ে মক্কেলে চলো যাই মানাগাও এদিকে দেখো বরফ পুরো একদম ভর্তি মাথায় এখনো বরফগুলো গলেনি দেখুক দেখলে আমার ভয় লাগে না চলে আসলেই ভয় লাগে তো আমাদের চলে এসছে ব্রেকফাস্ট আলু পরাঠা একটা একটা করে খেলেই ব্যাস হয়ে যাবে বিশাল বড়ো বড়ো গরম আলু পরোঠা ছনাম ম্যাগিভাবে ও ম্যাগি এখনো দেয়নি পরোটাটা খেদার মুখ করে দিয়েছে হুম খুব টেস্টি এমন খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্টে এনারাই বললো যে গাড়ি ঠিক করে দেবে তো গাড়িটা ঠিক করে দিলে

কেদারনাথ থেকে একটা ফ্যামিলি এসছিল আর একটা ফ্যামিলি এসেছিলো তারা আগে মানাগাঁও গেছে তো বললো চলো আমরা একসাথে যাই তো আমরা তিনটে ফ্যামিলি মিলে যাচ্ছি মানাগাঁওয়ের পথে আর দেখো রাস্তাটা দেখে যে মনে হচ্ছে না মন হারিয়ে যাওয়ার মতো একদম এত এত ভালো লাগছিল আর আমি সত্যি কথা বলতে এত বড় ফার্স্ট টাইম দেখছি যার জন্য আমি এত আনন্দ পাচ্ছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা আমার গলা শুনেই আশা করি বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ করতে করতে যাচ্ছিলাম তো নেক্সট ব্লগে তোমাদের মানাগাঁও ঘোরাবো তো এখন আজকে এটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে মানাগাঁও নিয়ে আসবো তো এখন আমরা পৌঁছাই মানাগাঁও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে দেখো ভালো দেখো সবাই দেখা হবে নেক্সট ব্লগের টাটা